দেশের দুই গ্রাউন্ড স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। তরঙ্গের বাণিজ্যিক ব্যবহার নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। এর ব্যবহার শুরু হতে আরো কিছু সময় লাগবে। গ্রাহক ধরতে এরই মধ্যে দেশি টিভি চ্যানেলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে স্যাটেলাইট কর্তৃপক্ষ। ১১ মে যুক্তরাষ্ট্রের স্পেস এক্সের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। আট দিনের মাথায় কক্ষপথের নির্ধারিত স্থানে অবস্থান নেয় এটি। বর্তমানে গাজীপুর ও রাঙ্গামাটির গ্রাউন্ড স্টেশনে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়ার কর্মকর্তারা। মাসখানেক পর এর নিয়ন্ত্রণ নেবে দেশি প্রকৌশলীরা। এরই মধ্যে বাণিজ্যিক ব্যবহারের লক্ষ্যে কাজ শুরু করেছে স্যাটেলাইট কর্তৃপক্ষ। দেশি টিভি চ্যানেলের পাশাপাশি সম্ভাব্য সেবা গ্রহণকারীদের সঙ্গে শুরু হয়েছে যোগাযোগ। মার্কেটিং এর জন্য আমরা প্রত্যেকটা টিভি চ্যানেলকে অলরেডি আমরা চিঠি দিয়ে দিয়েছি, আমাদের ট্রায়াল চলছে। বর্তমানে দেশি চ্যানেল ভিস্যাট হাব অপারেটরগুলো বিদেশি স্যাটেলাইটের সাথে চুক্তিবদ্ধ, তাই এসব গ্রাহক ধরতে দ্রুত কাজ করার তাগিদ বিশ্লেষকদের। এখন আপনারা ম্যাক্সিমাম টিভি চ্যানেল যে স্যাটেলাইটে আছে সেই স্যাটেলাইটেরও কিন্তু সব জায়গাতে কভারেজ নেই। যে জায়গাগুলোতে কভারেজ নেই সেই জায়গাগুলোতে কিন্তু ফাইবার অপটিক গিয়ে পৌঁছে গিয়েছে। সো আপনি যে প্রসঙ্গক্রমে বললেন মিডল ইস্ট, উই ক্যান কভার দ্যাট রিজিয়ন থ্রু অল্টারনেট চ্যানেলস অ্যাজ ওয়েল। গাজীপুরের যে গ্রাউন্ড স্টেশন ওখান থেকে সিগন্যাল পেয়েছে, তো এটি টেস্ট করে কমার্শিয়াল রেডিনেসের জন্য যে কোনো স্যাটেলাইটের ক্ষেত্রেই 3-4 মাস সময় লেগে যায়। স্টেক হোল্ডার ব্রডকাস্টাররা বা ভিসেট হাব প্রোভাইডাররা আমাদের এক্সপেকটেশনসগুলো কী, আমাদের যেটা আমরা যে ধরনের সার্ভিস আশা করছি তাদের কাছ থেকে, এটা আমাদের উচিত হবে যে তাদেরকে জানানো। বঙ্গবন্ধু স্যাটেলাইটে আছে শক্তিশালী কেইউ ও সি ব্যান্ড। এটি সবচেয়ে ভালো কভার করবে পুরো বাংলাদেশ, সার্কভুক্ত দেশ ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া। আবদুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।